আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম, তো চলুন কথা না বাড়িয়ে কিছু সংখ্যক ট্রেড করি এবং নতুন কিছু শেখার ট্রাই করি। তো দেখতে পাচ্ছেন ওটিসি মার্কেট, আমি কিছুক্ষণ আগে কয়েকটা ট্রেড নিয়েছিলাম, এগুলো ক্যান্সেল করে দিই। ওকে, তা আমরা মার্কেট অ্যানালাইসিস করে ট্রেড নেবো। নতুন, বিশেষ করে যারা নতুন, তারা ওটিসি মার্কেট অ্যাভয়েড করবেন, কারণ ওটিসি মার্কেট আইকিউ অপশন নিজে কন্ট্রোল করতে পারে, অর্থাৎ তারা চাইলে রেড, চাইলে গ্রিন ক্যান্ডেল নিয়ে আসতে পারবে এবং সেটা তারা করেও, যার কারণে ওটিসি মার্কেট আপনারা অ্যাভয়েড করবেন। ওকে, আমরা এখানে ট্রেড নিব শুটিং স্টার ক্যান্ডেল স্টিক। ওকে, আমরা এখানে হাই অপশনের জন্য ট্রেড নিব, বিকজ ক্যান্ডেলটা অনেক দুর্বল একটা ক্যান্ডেল, ওয়েক। ওকে, পাশাপাশি সেম পেয়ার। ওটিসি মার্কেট কিছু কিছু সময় ভালোভাবেই চলে, আবার ম্যাক্সিমাম সময় খারাপ যায়, যার কারণে নতুনদের, বিশেষ করে নতুনরা অনেকে আছে, গোটা সপ্তাহ ভালো করে ওটিসি মার্কেট এই শনি রবিবারে এসে একদম টোটালি লস করে ফেলে। তাই ওটিসি মার্কেটটা আপনার কনফিডেন্সটা নষ্ট করে দেবে, অর্থাৎ আপনি এত কিছু যা শিখেছেন, যা বুঝেছেন, ওটিসি মার্কেটে অ্যাপ্লাই করবেন, দেখবেন তার বিপরীতটা হচ্ছে, তার উল্টাটা হচ্ছে, যার কারণে আপনার কনফিডেন্স লেভেল নষ্ট হয়ে যাবে এবং আপনার অ্যামাউন্ট আপনি লস করে ফেলবেন। তাই ওটিসি একদম নতুনদের জন্য অ্যাভয়েড, ওটিসিতে ট্রেড করবেনই না। তো এখানে আমরা কন্টিনিউয়েশন সাইন দেখতে পাচ্ছি, স্ট্রং কোনো লেভেল নাই, সো আমরা কন্টিনিউ করব সেলারের জন্য। ওকে, এখানে আমরা রিভার্সালের ট্রেড নিব। তো এখানে রিভার্সালের জন্য ট্রেড নেওয়ার রিজনটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্ট থেকে হিউজ পরিমাণ সেলার্স এন্ট্রি, এবং আমাদের আগের যে ক্যান্ডেল আছে এটা স্ট্রং, বাট আমাদের আগের যে সেলার্স এন্ট্রি লেভেল ছিল সেই এন্ট্রি লেভেলটাকে কী করতে পারেনি, ভাঙতে পারেনি, তো যার কারণে আমরা লোয়ারের জন্য ট্রেড নিয়েছি। দেখা যাক, এবং লেভেলটা একটু উপরে ছিল, এই যে এখানে আমাদের লেভেল আছে সেলার্স লেভেল। লেভেল ব্রেক করার ট্রাই করতেছে। ওকে, আমরা এখানে নেক্সট একটা ক্যান্ডেলে ট্রেড নিব। ওকে, আগের ট্রেডটা আমাদের লস হয়ে গেছে, এটা মানে লেভেলটা ছিল উপরে, ঠিক ওইখান থেকে রিভার্স করবে, কন্টিনিউ করেছে আর কি। নেক্সট আমরা ট্রেড নিয়েছি ওই একই পেয়ারসে লোয়ারের জন্য। আমরা যদি খেয়াল করি এখানে একটা লেভেল আছে, অলরেডি লেভেল থেকে আমাদের রিজেকশন পাচ্ছে। ওকে, আমাদের লেভেলের বাইরে চলে গেছে। যদি ক্যান্ডেলটা আমাদের দুই লাইনের মাঝখানে ক্লোজ হয় সেক্ষেত্রে আমরা হায়ার অপশনের জন্য ট্রেড নিব। ওকে, আচ্ছা, আমাদের দুই লাইনের মাঝখানে যেহেতু ক্লোজ হয়েছে, অর্থাৎ আমাদের বায়ার্স এরিয়ার মধ্যে ক্লোজ হয়েছে, সো আমরা হায়ারের জন্য ট্রেড নিয়েছি। বিকজ আমরা যদি খেয়াল করি এখান থেকে বায়ার্স এন্ট্রি, বায়ার্স এন্ট্রি, বায়ার্স এন্ট্রি, এই যে বায়ার্স এন্ট্রি, আরও যদি এদিকে খেয়াল করি বায়ার্স এন্ট্রি, সো এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মাস্ট। ওটিসি মার্কেটটা আপনাদের কিছু কিছু সময় ভালো চলে, আপনি যখন একজন প্রফেশনালভাবে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন এবং বুঝতে পারবেন, তাহলে কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন যে ঠিক কোন সময় মার্কেটটা ভালো যাচ্ছে এবং কোন সময় খারাপ যাচ্ছে। এর উপর আমার কিছু ভিডিও মেক করা আছে, আপনি আপনার প্লে লিস্টে গেলে দেখতে পারবেন, রিসেন্টলি একটা ভিডিও আপলোড দিয়েছি। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে, এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। এগুলো যদি আপনি না জানেন বা এগুলো আপনি যদি জেনেও অ্যাভয়েড করেন, তাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে কখনোই সাকসেস হতে পারবেন না। বিশেষ করে এই যে আইকিউ অপশনের ক্ষেত্রে, ফরেক্সে তো এই বিষয়গুলো নাই, ওটিসি চলে না, আইকিউ অপশন ওটিসি চলে। তো এটা সম্পূর্ণ একটা কাল্পনিক মার্কেট, একটা বানোয়াট মার্কেট, যার কারণে অনেক ট্রেডার, অনেক প্রফিটেবল ট্রেডার এই ওটিসির কারণেই কিন্তু তারা লস করে বসে।
এই ওটিসি মার্কেটে এসেই কিন্তু তারা দেখা যাচ্ছে লস করে ফেলতেছে। আপনারা এই দুই দিন শনি রবিবার বেসিক্যালি ওটিসি চলে, কখনও কখনও যদি কোনো কারেন্সি পেয়ার বন্ধ থাকে সেক্ষেত্রে ওটিসি চলতে পারে বা চলে, মাঝে মাঝে আপনি খেয়াল করে দেখবেন। তবে ম্যাক্সিম মানে বেসিক্যালি আর কি শনি রবিবারেই ওটিসি চলে। এই ওটিসি মার্কেটটা শনি রবিবার দেয়া হয় তাদের, দেখা যাচ্ছে তাদের পলিসি হচ্ছে ট্রেডারদের লস করার জন্য। বাট আপনি একজন প্রো ট্রেডার বা আপনি একজন প্রফিটেবল ট্রেডার, তখন আপনি কী করবেন, ওটিসিটা আপনি উইকেন্ড হিসেবে কাটাবেন, আপনার আপনি আপনি ছুটি ধরবেন। ট্রেডিংটা যেহেতু একটা মানে প্রফেশন, একটা কাজ, সো শনি এবং রবিবার ওটিসি চলতে তো আপনি এটা ছুটি হিসেবে কাটান, বা আপনি ট্রেডিং রিলেটেড বিষয়ে জানেন, স্টাডি করেন। কিন্তু অনেকে দেখা যায় কি এই এই দুই দিনই ধৈর্য ধরতে পারে না, অনেকে মার্কেটে এসে দেখা যাচ্ছে মার্কেটের কন্ডিশন দেখতে দেখতে ট্রেড করতে করতে একদম এর মধ্যে ঢুকে লস করে ফেলে। তাই ওটিসিতে আপনাকে একদম আপনার মনোবলকে স্ট্রং করতে হবে। ওটিসিতে কখনোই ট্রেড করবেন না, আপনার ভালো রেজাল্ট আসুক তাও করবেন না, খারাপ রেজাল্ট আসলে করবেনই না। অর্থাৎ আপনি যদি ট্রেড না করেন তাহলে তো খারাপ রেজাল্ট আসার মানে কোনো চান্স নেই। ডেমোতে করতেছেন ভালো দেখাচ্ছে ওটিসিতে, বাট আপনি যখন রিয়েলটা শুরু করবেন ঠিক তখন থেকেই দেখবেন মার্কেটটা খারাপ যাচ্ছে, বা আপনি রিয়েল দিয়ে করতেছেন ভালো প্রফিট পাচ্ছেন পাচ্ছেন, কখন যে মার্কেটটা খারাপ হয়ে যাবে আপনি আর আপনার সাইকোলজি তখন আর কাজ করবে না, অটোমেটিক দেখবেন আপনার সাইকোলজি কাজ করা বন্ধ করে দিছে। ওই পূর্বের নয় আপনি দেখা যাচ্ছে যেটা করে আর কি দেখা যাচ্ছে নতুনরা লস করে, সেটা হচ্ছে মার্ট অ্যাঙ্গেল, অর্থাৎ $2 লস গেলে $5, $5 লস গেলে $10, এইভাবে যারা ট্রেড করে তারা কখনো প্রফিটে আসতে পারবে না। এগুলো আপনাদের অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং আপনাদের সাইকোলজি অনেক স্ট্রং করতে হবে, দুর্বল হয়ে যাবে না। একটা ট্রেড আপনার লস যেতেই পারে, আমি এখানে ট্রেড করলাম একটা লস গেছে, এখন আমি যদি এই লসের উপরেই ডিপেন্ড করে আমি যদি আরও $20 ট্রেড নিই তাহলে পরেরটা যদি লস যায় তাহলে দেখেন অ্যারাউন্ড আমার $30 লস হচ্ছে, তখন কিন্তু ওই $30 মানে রিকভার করার জন্য আরও বড় একটা অ্যামাউন্টের ট্রেড মানে নিতে হবে, যার কারণে দেখা যাচ্ছে অনেক বড় একটা অ্যামাউন্ট ঘাটতে হবে। আপনার একটা দুটো লস যাবে এটাই স্বাভাবিক, 10টার মধ্যে 10টা সবসময় উইন হবে এমনটা কোনো কথা নেই, আপনার 10টার মধ্যে 8টা 9টা উইন হওয়া মানেই আপনি একজন প্রো ট্রেডার, ঠিক আছে? এই বিষয়গুলো মাথার মধ্যে রাখবেন এবং বারবার বলতেছি ওটিসি মার্কেট আপনার শনি রবিবার অ্যাভয়েড করবেন। আপনারা বিভিন্ন সোর্স থেকে আপনি গুগল করেন, ইউটিউবিং করেন, করে আপনি এই ট্রেডিং রিলেটেড বিষয়ে আরও অ্যাডভান্স করেন। ট্রেডিংয়ে অনেক কিছু জানার আছে, অনেক দেখা যাচ্ছে তার হয়তো বা আপনি 60% বা 70% জানেন না, এমনটা হতে পারে। তো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে, আপনি যত বেশি জানবেন তত কিন্তু আপনি প্রফিটে আসবেন। আপনি একটা ব্যাপার হচ্ছে আপনি যত বেশি জানবেন তত অল্প সময় বেশি ট্রেড নিতে পারবেন। ধরেন আপনি একটা বিষয়ে জানেন, একটা বিষয়ে জানেন ওইটাই ধরেন 80% ওয়ার্ক করে, তখন কী হবে আপনি এক ঘন্টায় 2-3টা ট্রেড পাবেন। কিন্তু ধরেন আপনি যখন 2টা বিষয় জানবেন তখন আপনি 1 ঘন্টায় 4টা ট্রেড পাবেন। আপনি যদি 3টা বিষয় জানেন 1 ঘন্টায় আপনি 5-6টা ট্রেড পাবেন। আপনি যদি 5টা বিষয় জানেন তাহলে 1 ঘন্টায় আপনি 8-10টা ট্রেড পাবেন। বিষয়টা হচ্ছে এমন, আপনি যত বিষয় জানবেন তত আপনার ট্রেড করার জন্য আপনার সময় কম লাগবে এবং অল্প সময়ে আপনি ভালো একটা প্রফিটে আসতে পারবেন। আমরা শুধু দেখি যে এভাবে ট্রেড করতে হয়, এভাবে ট্রেড করতে, এগুলো দেখি, বাট আমরা কখনো এটা দেখতে যাই না যে আসলে কোনভাবে ট্রেড করা যাবে না, কখন ট্রেড করা যাবে না, বা কোন সময় ট্রেড করলে খারাপ রেজাল্ট আসতে পারে। তো এই বিষয়ে আমার প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, আপনারা যে 3টা ভিডিও দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো দেখলে আপনি অনেকটা বুঝে যাবেন। অনেকের হয়তো বা এই বিষয়গুলো মানে জানা নাই, বা হয়তো বা জানার পর হয়তো ভাবতে পারেন যে এই বিষয়টা না জানার কারণেই আপনি লস করতেছেন আর কি। তাই আমার প্লেলিস্টটা চেক করে দেখবেন, এখানে যে একটা প্লেলিস্টে যেটা দেওয়া আছে যে কখন ট্রেড করবেন কখন করবেন না, এটা দেখলে আপনাদের দেখা যাচ্ছে অনেক বিষয় আপনি এগিয়ে গেলেন। তো এই ছিল আজকের মতো এখানেই। আরেকটা বিষয় হচ্ছে আগামী 10 তারিখ থেকে আমাদের 23তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে, 8 তারিখ থেকে ভর্তির লাস্ট ডেট। যারা এখন পর্যন্ত ভর্তি হন নাই তারা 8 তারিখের মধ্যে ভর্তি হয়ে আপনার আসনটি কনফার্ম করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।